আমার প্রিয় ছাত্রাত্রী ও বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি নবম শ্রেণির গণিত কোষে দেখি ফোর স্থানাঙ্ক জ্যামিতি এই অধ্যায়ের অঙ্কগুলো আমি সমাধান করে দেব তো তোমাদের পাঠ্য বইয়ে দেখে নাও পেজ ফর্টি এবং এটা হচ্ছে আমার এই অধ্যায়ের পার্ট এর ভিডিও তা তোমরা অবশ্যই কিন্তু পার্ট ওয়ানের ভিডিওটিকে দেখে নেবে তাহলে এই অঙ্কগুলো তোমাদের করতে সুবিধা হবে বুঝতে সুবিধা হবে তাহলে কি করে দেখবে তোমরা এই ভিডিওটি ডিসক্রিপশান বক্সে চলে যাবে ওখানে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে তোমরা লিঙ্ককে ক্লিক করবে এবং ভিডিওটা ভালো করে দেখে নেবে তো চলো আজকে আমরা কোষে দেখি ফোর শুরু করি তা দেখো এই হচ্ছে কোষে দেখি ফোর আমি তোমাদের প্রথম ক্লাস পার্ট ওয়ানে একের দিকে তিনটে এবং দুয়ে দিকে এক দুই করেছিলাম আজকে আমি দুয়ে দেখে তিন থেকে অঙ্ক করাচ্ছি তা চলো তিন নম্বর অঙ্কটা শুরু করি তাহলে এটা হচ্ছে আমাদের তিন নম্বর অঙ্ক তো অঙ্কটাকে আমরা কীভাবে করবো তোমরা দেখো এই অংশটাকে আমরা আগে এ ধরে নেবো তাহলে এ সমান সমান মাইনাস তিনের দুই কমা জিরো আর বি সমান সমান জিরো কমা মাইনাস টু এবারে আমাদেরকে জানতে হবে যে এ বি বার সমান সমান সূত্রটাকে জানতে হবে কী সূত্র সূত্র হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান তার হোল স্কোয়ার দিতে হবে এখানে প্লাস এখানে হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার হোল স্কোয়ার তাহলে এবারে তোমরা কী করে বুঝবে যে কোনটা এক্স টু কোনটা এক্স ওয়ান দেখো এটা তোমরা রাফে লিখে রাখতে পারো এটা হচ্ছে এক্স ওয়ান এটা এক্স টু জিরো হচ্ছে ওয়াই ওয়ান এটা হচ্ছে ওয়াই টু তো এবার দেখো অঙ্কটা করতে খুবই সুবিধা হলো আমাদের তাহলে এখানে এক্স টু মানে কত এক্স টু মানে জিরো বিয়োগ চিহ্ন দিলাম আচ্ছা এখানে দেখো এক্সর মানে কত মাইনাস একের দুই দেখো মাইনাস সরি তিনের দুই তিনের দুই লিখলাম এখানে একটা সেকেন্ড ব্যাকেট দাও এখানে একটা সেকেন্ড ব্যাকেট দিয়ে তার হোলস্কার দিয়ে দাও প্লাস সাইন দিলাম দেখো ওয়াই মানে হচ্ছে আমাদের মাইনাস টু আর ওয়াই এটা ওয়ান ছিল ওয়াই মানে জিরো তার হোল স্কোয়ার পরে স্টেপ এই জায়গাটা ভালো করে বোঝো জিরোর কোনো ভ্যালু নেই তাহলে মাইনাস মানে আছে প্লাস প্লাস তিনের দুই তার হোল স্কোয়ার মানে হচ্ছে তিন তিরকে নাইন হল ঠিক আছে আর এই জায়গাটা তোমার ভালো করে লক্ষ্য করো এখানে মাইনাস দুই তার স্কোয়ার মানে মাইনাস মাইনাসে প্লাস দুই দুগুণে চার হলো কিন্তু হ্যাঁ পরের স্টেপ দেখো চার আমাদের লসাগু হয়ে গেলো চারকে চার দিয়ে ভাগ করলে এক হয় এককে নয় গুণ করলে নয় হলো যোগ চিহ্ন দিলাম আর চার চারে ষোলো হলো তাহলে এবি সমান সমান নয় আর ষোলো কত হলো নয় আর ষোলো কিন্তু পঁচিশ পঁচিশ বাই চার তাহলে এখানে আমাদের এবি এর মান হচ্ছে পঁচিশের বর্গ হচ্ছে পাঁচ আর চারের বর্গ হচ্ছে দুই অর্থাৎ ফাইভ বাই টু একক তাহলে আশা করি দুয়ের দিকে তিনের অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ তো চলো চারের দাগের অঙ্কটিও করে ফেলি তো তখন একই টাইপের অঙ্ক আমরা করবো তাহলে এ এর মান হচ্ছে দেখো তিন কমা মাইনাস ছয় আর এখানে দেখো বি মানে হচ্ছে মাইনাস টু কমা মাইনাস ছয় তাহলে তোমরা লিখে রাখতে পারো এক্স ওয়ান এক্স টু ওয়াই ওয়ান ওয়াই টু তাহলে সূত্রটা হচ্ছে দেখো এ বি বার সূত্রটাকে তোমরা বসিয়ে দাও তাহলে কী সূত্র এক্স টু মাইনাস এক্স ওয়ান তার হোলস্কোয়ার যোগ ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার হোল স্কোয়ার এটা কিন্তু তিনের অঙ্ক থেকেও সোজা এক্স টু মানে হচ্ছে কিন্তু আমাদের মাইনাস টু আর এক্স ওয়ান মানে হচ্ছে তিন তাহলে মাইনাস তিনই হবে এটা তার হোল স্কোয়ার দিলাম যোগ দিলাম তাহলে ওয়াই টু মানে কত ওয়াই টু মানে হচ্ছে আমাদের মাইনাস সিক্স আর ওয়াই মানে শুধু সিক্স অর্থাৎ মাইনাস সিক্সই হলো এটা তাহলে তার হোল হোলস্কোয়ার পরের স্টেপ দেখো মাইনাস তিন মাইনাস টু কত হয় মাইনাস ফাইভ তার হোল হোলস্কোয়ার হলো মাইনাস ছয় মাইনাস ছয় মাইনাস বারো তার হোল হোলস্কোয়ার হলো পরের স্টেপ তাহলে এটা হলো প্লাস পঁচিশ এটা হচ্ছে একশো চুয়াল্লিশ তাহলে একশো উনসত্তর তাহলে আমাদের প্যারার মান হলো কত তেরো একক তাহলে আশা করি তোমরা বুঝতেই পারছ অঙ্কগুলোকে এবার চলে আসো আমাদের পাঁচ নম্বর অঙ্ক তাহলে এটা হচ্ছে আমাদের পাঁচ নম্বর অঙ্ক তাহলে শুরু করা যাক অঙ্কটি তাহলে এ মানে হচ্ছে ওয়ান কমা মাইনাস তিন আর বি মানে হচ্ছে এইট কমা মাইনাস তিন তাহলে আমরা লিখে ফেলি এক্স ওয়ান এটা হচ্ছে ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু সুতরাং সূত্রটা আমরা লিখে ফেলি তাহলে এক্স টু মাইনাস এক্স ওয়ান তার হোলস্কোয়ার যোগ দিয়ে দাও ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার হোলস্কোয়ার একদম সোজাঙ্ক তাহলে এক্স টু মানে কত এক্স টু মানে হচ্ছে আমাদের এইট আর এক্স মানে ওয়ান মাইনাস তার হোল স্কোয়ার দিলাম আচ্ছা ওয়াই টু মানে তিন আর এটা হচ্ছে দেখো মাইনাস মাইনাসে প্লাস আমি একেবারে করে পারি প্লাস তিন করে আমি তার হোল হোলস্কোয়ার করে দিলাম আট থেকে এক বিয়োগ করলে সেভেন তাহলে সাতের হোলস্কোয়ার হলো আর এটা হচ্ছে আমাদের ছয়ের হোলস্কোয়ার সাত সাতে উনপঞ্চাশ আর হচ্ছে ছয় ছয় ছত্রিশ তাহলে এটা আমরা যোগ করি নয় ছয় পনেরো পাঁচ হাতে এক এইটি ফাইভ তাহলে এইটা কিন্তু আর ভাঙা যাচ্ছে না তাহলে এবির অ্যান্সার হচ্ছে রুট এইটটি ফাইভ একক তাহলে পাঁচ নম্বর অঙ্কটা আশা করি বুঝতে পেরেছ তাহলে আমরা আজকের ছ নম্বরের অঙ্কে চলে যাবো তো চলো ছয়টা আমরা শুরু করি তাহলে এ এ সমান সমান পাঁচ কমা সাত আর বি মানে হচ্ছে এইট কমা থ্রি তো সূত্র আমরা লিখে ফেলি এ বি বার মানে এক্স টু মাইনাস এক্স তার হোল স্কয়ার যোগ দিয়ে ওয়াই টু মাইনাস ওয়াই তার হোল স্কয়ার তাহলে এখানে এক্স টু তাহলে আমরা জানি এটা হচ্ছে এক্স ওয়ান এটা হচ্ছে ওয়াই ওয়াই টু তাহলে এক্স টু মানে হচ্ছে আট আর এক্স ওয়ান মানে হচ্ছে তাহলে ফাইভ তার হোল স্কোয়ার ওয়াই টু মানে তিন আর এটা মানে হচ্ছে আমাদের সেভেন তার হোল স্কোয়ার তাহলে আট থেকে যদি পাঁচ চলে যায় তাহলে তিন থাকে তাহলে তিনের হোল স্কোয়ার মাইনাস সাত থেকে তিন চলে গেলে এখানে মাইনাস চার থাকে তার হোল স্কোয়ার তিনের স্কোয়ার মানে তিন কে নাইন মানস মাসে প্লাস চার চারে ষোলো তাহলে নয় আর ষোলো হচ্ছে পঁচিশ পঁচিশের বর্গ হচ্ছে পাঁচ তাহলে উত্তর হলো পাঁচ একক তো আশা করি তোমরা ছয় পর্যন্ত বুঝতে পেরেছ তো চলো এবার আমরা তোমার করি তিনের দাগের অঙ্ক এখান থেকে কিন্তু অঙ্কগুলো খুব ভালো ভালো অঙ্ক আছে তাই তোমাদের প্রত্যেকে ভালো করে শিখতেই হবে অঙ্কগুলোকে তাহলে চলো তিনের অঙ্কটা আমরা করি তা তিন নম্বরের অঙ্কটি তোমরা দেখো খুব ভালো অঙ্ক এই টাইপের অঙ্কই তোমাদের পরীক্ষায় দেয় কী বলেছে দেখো প্রমাণ করি যে মাইনাস টু মাইনাস এগারো বিন্দুটি মাইনাস তিন সেভেন ও চার ছয় বিন্দু দয় থেকে সম দূরবর্তী তো চলো অঙ্কটা করি তাহলে ভালো করে দেখো অঙ্কটাকে তা আমি এখানে ধরছি ধরছি যে দেখো যে মনে করি এ সমান সমান মাইনাস টু কমা মাইনাস এগারো ঠিক আছে আচ্ছা তারপরটাকে আমরা ধরবো পি ধরবো মাইনাস থ্রি কমা সেভেন তারপরটাকে আমরা কিউ ধরব ফোর কমা তো দেখো এবার কী করি আমরা যে এ তাহলে আমরা প্রথমে এ আর পি করব তাহলে সূত্র কিন্তু আমাদের একই হবে কিন্তু এখানে আমরা লিখলে কিন্তু এটা সমস্যা হবে কারণ যখন পরেরটা করবো তোমরা পেনসিল দিয়ে লিখতে পারো তাহলে সূত্রটা আমরা জানি যে তোমার এক্স টু মাইনাস এক্স ওয়ান তার হোল স্কোয়ার আর এখানে হচ্ছে আমাদের y2-y1 মাইনাস ওয়াই ওয়ান তার হোল স্কোয়ার তাহলে এক্স টু মানে কোনটা হবে এটা যদি x1 ওয়ান হয় এটা তাহলে এক্স টু তাহলে মাইনাস থ্রি তাহলে মাইনাস থ্রি সরি একটু ভুল হয়ে গেল তাহলে এক্স মানে হচ্ছে তাহলে মানে কোনটা মাইনাস টুটা হচ্ছে আমাদের এক্স ওয়ান তাহলে এখানে মাইনাস মাইনাসে প্লাস টু ডাইরেক্ট আমি করে দিলাম দিয়ে তার হোল স্কোয়ার দিলাম প্লাস এবার দেখো ওয়াই টু এবারে মানে কোনটা তা সেভেন হবে আর ওয়াই মানে এইটা মাইনাস মাইনাসে তার হোল স্কোয়ার পরে -3 থেকে যদি দুই চলে যায় তাহলে মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার হল আর এগারো আর সাত কত হয় আঠেরো তার হোল স্কোয়ার পরের স্টেপ দেখো মাইনাস একের স্কোয়ার মানে হচ্ছে আমাদের শাস প্লাস ওয়ান এটা যোগ করলে স্কোয়ার মার্ক করলে কত হবে তিনশো চব্বিশ তাহলে কত হলো তিনশো পঁচিশ একক কারণ এর বর্গমূল হবে না এবারে আমরা এর সাথে কিউটা করবো দেখো এ আর কিউব তাহলে এ কিউব বার সূত্রটা আমি একই রাখবো এখানে এক্স টু মাইনাস এক্স ওয়ান তার হোল স্কোয়ার জো ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার হোল স্কোয়ার ভালো করে বোঝো তাহলে এটা হচ্ছে আমাদের এক্স ওয়ান ওয়াই ওয়ান সরি এক্স ওয়ান তাই তো আর ওয়াই ওয়ান এটা এক্স টু ওয়াই টু তাহলে এবারে প্রশ্ন হচ্ছে এক্স মানে তারা কত ফোর তাহলে ফোর লিখলাম আচ্ছা এক্স মানে কত তাহলে মাইনাস মাইনাস প্লাস তার হোল আচ্ছা ওয়াই টু মানে কত তাহলে ওয়াই টু মানে হচ্ছে আমাদের ওখানে ছয় আছে আর এটা প্লাস এগারো করে দাও তার হোল স্কোয়ার এটুগুলি ক্লিয়ার হয়েছে তারপর দেখো চার আর দুই যোগ করলে কত হবে ছয় তাহলে ছয়ের হোল স্কোয়ার হলো আর এখানে ছয় আর এগারো সতেরো সতেরোর হোল স্কোয়ার হলো ছয় ছয় ছত্রিশ সতেরো সতেরো দুশো উননব্বই তাহলে এটাকে যোগ করলে কত হবে তিনশো পঁচিশ তাহলে কী হল যে এপি সমান সমান এ কিউব এটাই আমাদের প্রমাণিত করতে বলেছিল তো আশা করি তোমরা তিনের দাগের অঙ্কটিকে বুঝতে পেরেছো তো আজ কিন্তু আমি এই কটায় অঙ্ক করলাম এবং পরের পাটে বাকি অঙ্ক থেকে শুরু করব তাই তোমরা প্রত্যেকেই আমার সঙ্গে থেকো আমি অঙ্কের ভিডিও কন্টিনিউ দিয়ে থাকবো এবং তোমাদের বাকি সাবজেক্টের ভিডিও আমি দ্রুত আপলোড করা শুরু করব তাহলে আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো